আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএইচএ বাংলা চ্যানেল। আজকে আমরা শিখব কিভাবে একটা আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি এবং আমাদের অ্যাপ ক্রিয়েট করতে পারি। আমরা গত পর্বে দেখেছিলাম যে আমরা একটা কিভাবে ট্যাম্পলেট ডাউনলোড, একটা খুব সুন্দর একটা ট্যাম্পলেট ডাউনলোড করা দেখেছিলাম। আমরা আজকে প্রজেক্ট ক্রিয়েশন শিখব, অ্যাপ ক্রিয়েশন শিখব, আর নেক্সট পর্বে ওই ট্যাম্পলেটটা আমরা প্রজেক্টের আগে রান করাবো। দেখতে থাকুন ই কমার্স ওয়েবসাইটের ফুল সিরিজ। লেটস স্টার্ট। এর জন্য আমরা অ্যাট ফার্স্ট আমাদের যদি ডাঙ্গো না থাকে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে আমাদের, তাহলে আমরা জ্যাঙ্গোর মেইন ওয়েবসাইটে চলে যাব। মেইন ওয়েবসাইটে গিয়ে জাস্ট জ্যাঙ্গো ইনস্টলেশন লিখব, লিখলেই এখান থেকে গিয়ে আমরা অ্যাট ফার্স্ট আমাদের পিসিতে জ্যাঙ্গোটা ইনস্টল করে নিব। যে ইনস্টল জ্যাঙ্গো ইনস্টলেশন গাইড রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমে আমাদের পাইথন আগে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল পাইথন ইনস্টল করে নিলাম, তারপরে আমাদের পিসিতে জ্যাঙ্গো ইনস্টল করে নিতে হবে। ইনস্টল জ্যাঙ্গো গাইডলাইন এখানে দেখায় রয়েছে, তো এটা থেকে আপনার প্রথমে পাইথন এবং পরে জ্যাঙ্গো, আগে যে পাইথন এএমপি ইনস্টল জ্যাঙ্গো এটা দিয়ে আপনি প্রথমে আপনার পিসি পাইথন জ্যাঙ্গো ইনস্টল করে নেবেন। যখন এই দুটো ইনস্টল করে নেওয়া হয়ে যাবে, আপনি এখান থেকে ভার্সনটা চেক করে নিতে পারেন যে আপনার লেটেস্ট ভার্সন কী। আমি জ্যাঙ্গো আমার যদি ভার্সন আমরা একটু চেক করি, তাহলে আমার ভার্সন দেখতে পারবেন আপনারা। আমরা লেটেস্ট যে ভার্সন জ্যাঙ্গোর সেটা নিয়ে কাজ করব। আমাদের পিসিতে আগে জ্যাঙ্গোর ভার্সনটা একটু চেক করে নিব। অনেকের পিসিতে পুরাতন অনেক 2.1.1 এগুলো ভাষণ থাকে, আমরা সাধারণত চেষ্টা করব যে লেটেস্ট যে জ্যাঙ্গোর ভাষণটা রয়েছে, আপডেট ভাষণটা রয়েছে, সেটা নিয়ে কাজ করার। সো আমরা লেটেস্ট ভাষণ 3.1 দিয়েই কাজ করব। সো আপনার পিসিতে আগে জ্যাঙ্গোর ভাষণটা চেক করার জন্য আপনার পিসিতে সিএমডি অন করে নেবেন। যে কোনো জায়গা থেকে সিএমডি অন করে নিলেন, এখানে জাস্ট পাইথন লিখবেন, পাইথন লিখলাম, তাহলে পাইথনের একটা এনভায়রনমেন্টের মতো ক্রিয়েট হয়ে যাবে। যখন আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, আমরা এইটুকু কপি করব, কোড জ্যাঙ্গো কপি করে এখানে পেস্ট করলাম। এরপরে পরবর্তীতে আমার কাজ হবে এর পরের লাইনটুকু কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। দেখুন আমার 3.1, অর্থাৎ লেটেস্ট ভার্সন, এদের যে লেটেস্ট ভার্সন এরা কাজ করতেছে, এখানেও 3.1, আবারও 3.1। আপনার ভার্সনটা একটু চেক করে নেবেন আগে জ্যাঙ্গোর। যখন ভার্সন চেক করা হয়ে যাবে, আপনি যেখানে জ্যাঙ্গোর প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, যেমন আমি যদি ডেস্কটপে প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমি জ্যাঙ্গোর ডকুমেন্টেশন থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ একটু দেখাই নেই যে কীভাবে জ্যাঙ্গো স্টার্ট করতে হয়। যদি বিগিনার লেভেল হন তাও এটা উপকার, বা যদি আবার লেভেলে হন তাও এটা আপনার কাজে দিবে। প্রথমে আপনার ভার্সন, এভাবে আমরা ভার্সন চেক করে নিতে পারি। আমরা প্রথমে ভার্সন আমাদের চেক করা হয়ে গেছে, তারপরে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েশনের জন্য জ্যাঙ্গো অ্যাডমিন এইটুকু, দেখুন জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট এইটুকু আমাদের একই থাকবে। আমরা এইটুকু কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা ডেস্কটপে প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে আপনার প্রজেক্টের নাম লিখবেন, ফর্ম প্রজেক্ট আপনার প্রজেক্টের নাম দিলাম ই কম প্রজেক্ট ক্লিক করলাম, তাহলে আমার একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। যখন আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, ই কম প্রজেক্টে যে উপরে দেখুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। প্রজেক্টের ভিতরে সেটিংস ডট পাই থেকে শুরু করে বাকি ডাটাগুলো, আমরা এই প্রজেক্টটা যদি রান করি, তাহলে একটু রান করলেই দেখতে পারবো যে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং সেটা রানও করতে ম্যানেজ ডট পাই রান সার্ভার সরি দেখুন এখানে বলতেছে পাইথন ক্যান নট ওপেন ম্যানেজ ডট পাই। আমাদের এই প্রজেক্টে যাইতে হবে, তারপরে হচ্ছে আমাদের
রান করতে হবে। সো আমরা সিডি দিয়ে ওই প্রজেক্টের ভিতরে গেলাম, এখন আমরা জাস্ট যদি রান করি তাহলে আমাদের দেখবেন যে জ্যাঙ্গো প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমাদের যে রান হয়ে গেছে। এখন যদি আমরা এই দেখি তাহলে দেখুন যে আমাদের সাকসেসফুলি জ্যাঙ্গো প্রজেক্টটা রান হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করব, জ্যাঙ্গো প্রজেক্টের আন্ডারে একটা অ্যাপ ক্রিয়েট করে নিব। এর জন্য আমরা লিখব যে পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ। এখানে আপনারা দেখতে পাবেন ডকুমেন্টেশনটা একটু আপনাদের দেখাই আপনাদের সুবিধার্থে। প্রথমে আমরা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম এভাবে। এরপরে আমরা সিডি দিয়ে আমাদের এই যে রান সার্ভার আমরা এতটুকু কাজ করে নিলাম। আমরা কোনো অ্যাপ ক্রিয়েশনের জন্য যে স্টার্ট আপ লিখবো, তারপর আমাদের অ্যাপের নাম লিখবো। সো আমাদের স্টার্ট আপ লিখলাম, এখন অ্যাপের নাম লিখলাম ই কম অ্যাপ। তাহলে আমাদের এখানে একটা অ্যাপও ক্রিয়েট হয়ে যাবে। দেখবেন যে ই কমার্সের ভিতরে এই যে ই কম অ্যাপ নামে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা আজকে দেখলাম যে কিভাবে একটা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাপ ক্রিয়েট করতে হয়। নেক্সট পর্বে আমরা আরও ডিটেলস আলোচনা করব। তো সাথে থাকুন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।